নমস্কার চাষি বন্ধুরা, বাংলার পান চাষ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব যে জীবাণুর পর্ব। সেই জীবাণুর পর্বতে যে সমস্ত জীবাণু বা অণুজীবগুলো আমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামকে সংবন্ধন করতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সমস্ত ব্যাকটেরিয়া বা সেই সমস্ত অণুজীব, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। বিশেষ করে যারা জৈব পদ্ধতিতে সারা বছর বাগান চালান, জৈবর উপরে গুরুত্ব দিতে চান বা জৈব চাষের উপরে যারা নির্ভরশীল, তা সেই সমস্ত মানুষদের বা সেই সমস্ত চিন্তাশীল মানুষদের কিন্তু এই ভিডিওটা দেখা আবশ্যক। সেই সাথে সাথে যারা অন্যান্য পদ্ধতিতে আপনারা চাষবাস করছেন, তো আপনাদের ক্ষেত্রেও এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে জীবাণুগুলোর পরিচয় এবং তারা কীভাবে ভূমিকা পালন করে। তারপরে আমরা তাদের নাম এবং সেই সাথে সাথে তাদের ডোজ, সেগুলো আলোচনা করব। তো প্রথমে চলে আসব যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে এই রকম ধরনের কিছু ব্যাকটেরিয়া বা অণুজীব। তো বিষয়টা হচ্ছে যে পরিবেশের যে নাইট্রোজেন থাকে, পরিবেশের যে মুক্ত নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনটা কিন্তু পরিবেশে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অর্থাৎ কোনো মৌল সাথে কিন্তু ও যৌগ গঠনে অংশগ্রহণ করে না। এই নিষ্ক্রিয় অবস্থায় থাকা নাইট্রোজেনগুলোকে দুইভাবে কিন্তু বিক্রিয়াযোগ্য হয়ে ওঠে। একটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে, আরেকটা হচ্ছে যে কৃত্রিমভাবে। প্রাকৃতিকভাবে একমাত্র বর্জ্যপাতের সময় কিন্তু এই যে নিষ্ক্রিয় যে নাইট্রোজেনগুলো মাটির মধ্যে থাকে বা পরিবেশের মধ্যে থাকে, সেইগুলো কিন্তু রূপান্তরিত হয়। আর এই নাইট্রোজেনগুলো কিন্তু রূপান্তরিত হয়ে অ্যামোনিয়াতে পরিণত হয়। এই পরিণতটা হওয়া প্রাকৃতিক কারণে বর্জ্যপাতের সময় হচ্ছে, সক্রিয় হয়ে যায় যৌগ গঠনে, এবং কৃত্রিমভাবে বিভিন্ন ধরনের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ব্যবহার করে বা অণুজীব ব্যবহার করে কিন্তু এই নাইট্রোজেনের রূপান্তরকে ঘটানো হয়। কৃত্রিমভাবে এগুলো করতে গেলে তাহলে কোন ধরনের ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিই। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বা অণুজীব: রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম, অ্যানাবেনা অ্যাজোলি, নস্টক, ক্রস্টিডিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম। যে সময়টায় আমরা এই জীবাণুগুলোকে ব্যবহার করব তার 7 দিন আগে আর 7 দিন পরে, এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক বা কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না। 1000 চারাগাছের উপরে 500 গ্রাম করে আমরা এই অ্যাজোটোব্যাক্টর বা এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার যে জীবাণুগুলো বললাম, সেগুলো কিন্তু আমরা মাটিতে প্রয়োগ করতে পারি। এবং এই জীবাণুগুলো প্রয়োগ করার জন্য 1 থেকে 2 রাত আগে যদি আমরা কোনো গুড় বা খোলপচানি জলের সঙ্গে, অল্প পরিমাণে খোলপচানি জলের সঙ্গে যদি আমরা কালচার করে নিই, তাহলে কিন্তু জীবাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে এবং খুব দ্রুততার সঙ্গে বাগানের মধ্যে ছড়িয়ে পড়বে। এবং আমরা যদি স্প্রে করি, স্প্রে করার মাধ্যমে আমরা এটা দিতে পারি, সেটা সেখানে আমরা 30 থেকে 40 গ্রাম প্রতি 10 লিটার জলের ক্ষেত্রে আমরা স্প্রে করতে পারি। স্প্রে করার সময় যদি আমরা অল্প আখের গুড় মিশিয়ে যদি স্প্রে করি, তাহলে কার্যকারিতা খুব ভালো পাওয়া যায়। এটা গেল আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা অণুজীব নিয়ে। এরপরে আসবো ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া বা ফসফেট সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ PSB। এই ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়াগুলোর ভূমিকা হচ্ছে মাটিতে অবিভাজিত যে ফসফেট উপাদানগুলো পড়ে থাকে বিভিন্ন অনুপাতে, যেগুলো গাছের ক্ষেত্রে, গাছের গ্রহণ করার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়ে, সেইগুলো কিন্তু ভেঙে গাছের রাইজোস্পিয়ার অঞ্চলে কিন্তু নিয়ে আসতে সাহায্য করে এবং গাছকে খুব খাবারের উপযোগী করে তোলে। এই ব্যাকটেরিয়ার ভূমিকাগুলো এইরকমই। তো এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে মাটির মধ্যে বা অনেক সময় আমরা যদি কৃত্রিমভাবে প্রয়োগ করি, তো সেগুলি ব্যাকটেরিয়া বা কী অণুজীবগুলো আমরা প্রয়োগ করব মাটিতে, সেগুলো একটু দেখে নিই। ব্যাসিলাস পলিমিক্সা, সিউডোমোনাস স্ট্রিয়েটা, সিউডোমোনাস পুটিডা, মাইকোকক্কাস, অ্যাসপারজিলাস, ফিউসারিয়াম ইত্যাদি, এই প্রজাতির যে জীবাণুগুলো রয়েছে এইগুলো কিন্তু এরা ফসফেট সংবন্ধন করতে পারে, অর্থাৎ ফসফরাসকে ফসফেটে রূপান্তর করতে পারে, করে যা কিন্তু গাছের উপযোগী করে তুলতে পারে। এদের ডোজ হিসেবে যদি বলি, অ্যাজোটোব্যাক্টর বা আমাদের নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া নিয়ে একটু বললাম, এদেরই মতো ডোজ 500 গ্রাম করে আমরা 1000 গাছের পিছনে আমরা দিতে পারি। পান চাষের ক্ষেত্রে 500 গ্রাম প্রতি 1000 গাছের উপরে আমরা জল করে গোড়াতে দিতে পারি, এবং তার আগে যদি আমরা কালচার করে নিতে পারি, সেই কালচারের পদ্ধতিটা আমি বলেই দিলাম একটু, 30 থেকে 40 গ্রাম প্রতি 10 লিটারে আমরা স্প্রে করতে পারি। এরপরে আমরা চলে আসব KSB, অর্থাৎ পটাশিয়াম সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বা পটাশিয়াম সলিউবলাইজিং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো সলিউবল যে পটাশিয়ামগুলো রয়েছে সেগুলোকে সলিউবল পটাশিয়ামে রূপান্তর করে। তো এই ধরনের যে রূপান্তরের কাজটা করে যে সমস্ত অণুজীব বা যে সমস্ত ব্যাকটেরিয়া, সেগুলোর নাম কয়েকটা দেখে নিই।
অ্যাসিডো থিওব্যাসিলাস, ফেরোসিডেন্স, পিনিব্যাসিলাস, ব্যাসিলাস, মসিলাজিনোসাস ইত্যাদি। এ ধরো ডোজ হাজারে আমরা 500 গ্রাম করে আমরা মাটিতে প্রয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, না 30-40 গ্রাম স্প্রে করতে পারি। এই স্প্রে করা বা মাটিতে প্রয়োগ করা 7 দিন আগে এবং 7 দিন পরে এই যে গ্যাপটা থাকবে, এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে সতর্কতা থাকবে। এবং সেই সাথে সাথে প্রয়োগ করার সময় খেয়াল করতে হবে যে একটু বিকালের দিকে নিম্ন তাপমাত্রাযুক্ত আবহাওয়াতে স্প্রে করা উচিত, যেগুলো আমরা আগের জীবাণুর ভিডিওতে আমি কিছুটা বলেছিলাম, সেইভাবে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং বাগানটা যাতে স্যাঁতস্যাঁতে আর্দ্রভাবে থাকে সেই পরিস্থিতিতে কিন্তু এরা খুব দ্রুততার সঙ্গে বংশবিস্তার করে। এবং নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের কিন্তু যে ঘাটতি বা যে সলিউবিলাইজিংয়ের যে ঘটনাটা এরা কিন্তু খুব সক্রিয়ভাবে করতে পারে। তো এটা গেল আজকের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া এবং পটাশিয়াম সলিউবিলাইজিং ব্যাকটেরিয়ার বিভিন্ন কাজ এবং তাদের যে শ্রেণী রয়েছে, কী কী ধরনের পাওয়া যায় যে অণুজীবগুলো, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করলাম এবং তাদের সতর্কতা নিয়ে আলোচনা করলাম। এবারে বেশ কিছু প্রোডাক্ট আমরা দেখে নেব। তাছাড়া আমাদের যেসব এগ্রিকালচারাল ইনস্টিটিউট থেকে এই বিভিন্ন ধরনের জীবাণুকে কালচার করে বাজারজাত করা হয় সেই সমস্ত ইনস্টিটিউটে কিন্তু এই ধরনের জীবাণু কিন্তু পাওয়া যায়। এবং এর হচ্ছে কি নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে কিন্তু যত তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু এটা প্রয়োগ করতে হয়। এবং সেই সাথে সাথে জীবাণুর সংখ্যাটাও সেখানে দেখে নেওয়াটা খুবই জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া এবং পটাশিয়াম সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন বা সংশয় আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি যারা প্রথম এসে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে সাথে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য। এছাড়া আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বিভিন্ন ধরনের প্রশ্নে সামিল হতে পারেন, সেখানে অনেক প্রশ্নে সামিল হতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম পরবর্তী কোনো একটা ভিডিওতে। নমস্কার।